আগারগাঁও আবহাওয়া অফিসে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জুনায়দ আল হাবিব সরাসরি যাচ্ছি তার কাছে জুনায়েদ ঈদের দিনে সারা দেশের আবহাওয়া কেমন থাকবে আর কি বলছে আবহাওয়া অফিস নাজরিন আপনি জানেন যে আজকে আনুষ্ঠানিকভাবে বাংলার প্রকৃতিতে ঋতুরানি বর্ষার কিন্তু আগমন ঘটেছে আর সম্ভাবতই এ কারণেই সামনে যেহেতু মাত্র একদিন বাকি ঈদের মানুষের আগ জানার আগ্রহ আসলে ঈদের দিন সারা দেশের আবহাওয়া কেমন থাকবে সেটা জানার জন্যই আমরা এসেছি আবহাওয়া অফিসে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদেরকে যেমনটা জানানো হয়েছে যে আসলে আজ থেকে আগামী তিন দিন অর্থাৎ আঠারো জুন পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে যদি আমি আলাদা করে বলতে চাই সেক্ষেত্রে ময়মনসিংহ রংপুর অঞ্চলে এবং সিলেট অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে কিন্তু যেমনটা জানিয়েছে আবহাওয়া অফিস এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে আর যদি ঢাকা শহরের আবহাওয়ার কথা আপনাদেরকে জানাই সেক্ষেত্রে আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে তারা বলছে যে ঢাকা শহরের আকাশ সতেরো তারিখ অর্থাৎ ঈদের দিন মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আসলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তারা এমনটাও বলছেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম যদি হয় সেটা গুড়ি গুড়ি হওয়ার সম্ভাবনা আর এই যদি বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টিপাতের পরিমাণ বেশি না হয় সেক্ষেত্রে তারা বলছেন যে এখন যে ভ্যাপসা গরম রয়েছে সেই গরম কিন্তু সাধারণ মানুষের ভিতরে অনুভূত হবে তো নাজদিন এই ছিল আবহাওয়া অফিস থেকে আমার কাছে সবশেষ খবর এখন বিকাশ হল একা। নিজের বিকাশ নিজে কর